দোকান থেকে চুরি করে পালালেন এক ব্যক্তি। তবে যেমন তেমন বস্তু নয়, পকেটে আস্ত একটা অজগর লুকিয়ে পোষ্য প্রাণীর কেনার দোকান থেকে পালালেন ওই ব্যক্তি। চলতি মাসের 20 তারিখে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের রকউডের মিশিগানে। দোকানের সিসি ফুটেজে ধরা পড়ে চোরটি, আর ভিডিও দেখে প্রথমেই বিশ্বাস করতে পারছিলেন না মিশিগানের পুলিশ। সিসি ফুটেজে দেখা গেছে ওই ব্যক্তি খাঁচা থেকে সাপটি তুলে সেটি নিজের প্যান্টের মধ্যে ঢুকিয়ে নেয়, এরপর সবার অলক্ষেই পালিয়ে যায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয় চুরি হয়ে যাওয়া সাপটির নাম পাস্তা। এটি 4 ফুট লম্বা একটি অজগর। প্রথমে ওই পোষা প্রাণীর দোকানের কর্মচারীরা দেখতে পান যে খাঁচায় পাস্তা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হয় নিশ্চয়ই ফাঁক গলে বেরিয়ে পড়েছে সাপটি। পরে সিসি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় ওই লোকটি অজগরটি চুরি করছেন। চুরি করে যাওয়ার পর একটি ইঁদুর কেনেন ওই ব্যক্তি। পাস্তা নামের অজগরকে হন্য হয়ে খুঁজছেন দোকানের কর্মচারীরা। অনেকেই ভয়ে কাঁপছেন বলে জানিয়েছেন। ওই দোকানে সবচেয়ে অভিজ্ঞ কর্মচারী কেলি ম্যাকলারও আক্রমণাত্মক হতে থাকে। তাই এই মুহূর্তে ওই ব্যক্তিটি অজগরটিকে কোথায় রেখেছেন তা জানতে উদ্বিগ্ন হয়ে পড়েন।